আগের দিন ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে মানে কয়েকগুলো পাতা তুলে এনেছিলাম খাওয়ার জন্য। সেই পাতাটা এখন শিখে রস করে খাবো আর কি। তো তারপরে আলু ভাজলাম বরের জন্য, টিফিন নিয়ে যাবে বলে পটল আর আলু খুবই অল্প, মানে ও নিয়ে যাওয়ার মতোই মানে ভাজি আর কি, যে কোনো জিনিস করি সকালবেলা। তারপরে দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং গাইস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল এখন বাজে তোমার, কটা বাজে এখন জানি না। আমি এখন বিছানা গুছাচ্ছি আর সাথে মশারিটাও গুছিয়ে নিচ্ছি। আর আমার যে মুখের অবস্থা আছে মানে তোমরা আমাকে চিনতে পারবে না, দেখো কি অবস্থা, পুরো বর্ডার এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে। তো চলো, আজকে তো তোমার বুধবার, তো আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করছি। কন্টিনিউ দেখতে রাখো, স্কিপ করো না, ওকে? তো চলো আগে গুছিয়ে নিই। আর হোলির ভিডিওটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। তো চলো দেখতে থাকো, পাশ থাকো। খুবই মেঘলা আকাশ, মানে জামা কাপড় শুকনো হবে বলে তোমার মনে হয় না, তো চলো দেখতে থাকো। তো হোলির দিন হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো ছিল, মানে আমার মায়ের বাড়ির। তো মা প্রসাদ পাঠিয়েছিল, প্রসাদ বলতে কি, ওইটা হোলির পরের দিনকে ভিডিওটা শ্যুটটা, তাই জন্য গোটা ফল কয়েকগুলো পাঠিয়েছিল। আর হচ্ছে তোমার মিষ্টি দানাদার এক বাক্স পাঠিয়েছিল, আর হচ্ছে তোমার মঠ ফুড কড়াই এসব পাঠিয়েছিল। তো দানাদার তো সেই দিনের মধ্যেই, সেই এক বেলার মধ্যেই শেষ হয়ে গেছে। তো তারপরে পাঁপড় পাঠিয়েছিল, কি সুন্দর স্মাইলিস পাঁপড়গুলো। ফাইনালি গাইস, সানটান পুরো কমপ্লিট করে ফেলেছি, আর আজকে একটুও রোদ দেয়নি, জানো তো, একটুও রোদ দেয়নি। এইদিকে সব সকালের জামা কাপড় সব কিছু ভিজে, ওইদিকে 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 ওইদিকে, আবার এইখানে স্নান করার জামা কাপড় নিয়ে চলে এসেছি। তো আজকে ভালো রোদই দেয়নি, দেখেছো, রোদ দেয়নি বলতে না বলতে একটু একটু রোদ বেড়েছে তোমাদের দেখানোর জন্য। তো চলো আর কি বলবো, জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই, তারপর দেন ব্লগটা শেয়ার করছি। দেখতে থাকো কন্টিনিউ, ব্লগটা স্কিপ করো না, ওকে? খুবই ছোটো ছোটো ব্লগ দিই যাতে তোমরা দেখো পুরোটা করে, আর তোমরা যদি না দেখো তাহলে আর কী করবো বলো। ফেসবুকে নতুন পেজ তো খুলেই ফেলেছি, তোমরা গিয়ে ফলো করে দাও তাড়াতাড়ি, আশা করি ফলো করে দিয়েছো এখন, তাই না? তো চলো ব্লগটা এনজয় করতে থাকো। এইদিকে তোমার রান্নাবান্নাও কমপ্লিট, এখন তো সকালবেলা শাড়ি চেঞ্জ করে রান্নাবান্না করে ফেলি। মাছের ঝাল করেছিলাম, ভাত করেছিলাম, আর হচ্ছে তোমার গরমকাল মানে হচ্ছে ডাঁটা 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 এইসব, তাই না? আর এখানে একটা মাছের শুধু ঝাল করেছিলাম, আর হচ্ছে নিম পাতা আলু ভাজা করেছিলাম। গরমকাল মানে তিঁতো খাওয়া একটু অভ্যাস, মানে তিঁতো খেতে দারুণ লাগবে। তারপরে তো দেখো আমাদের এখানে বাথরুমের পাইপ ড্রাম মানে ট্যাঙ্ক আর কি সব কিছু দিয়ে গেছে। ফাইনালি তাহলে কলটা হচ্ছে আমাদের, মানে মানে সাবমার্শালটা অনেকদিন হয়ে গেছে বাট এগুলো দিয়ে গিয়েছিল না, খুবই প্রবলেম করছিল। অনেক দিন বিরিয়ানি খাইনি, প্রায় কয়েক মাস, কয়েক এক বছর তো হবেই। তো সেই জন্য বরকে বললাম, এত ফালতু খেতে ছিল আমাদের এখানে বিরিয়ানি, এবারে বেকার বেকার, মানে বিরিয়ানি খাওয়ার মানে মুডটাই নষ্ট হয়ে যায়। একটা বাজে মাংস দিয়েছিল পুরো চিবে, আর ভাতটা যেন ল্যাট ল্যাট করছে, আর সাথে একটু স্যালাড দিয়েছিল, আর আলুটা ভেবে আমি ইয়ে করছিলাম, আলু ছিল না, আর আলুর পিসটা এতই ছোটো ছিল, মানে বেকার বেকার। তো যাই হোক, বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি আমি, বাট এই যে বিরিয়ানিগুলো দেখেই মানে খেয়েই নয় মানে মুডটা পুরো নষ্ট হয়ে যায়, কতটা এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য আমি, জানো তো। আজকের ব্লগটা ভীষণই ছোট্ট একটা ব্লগ, তো শরীরটা ভালো নয় বলে ব্লগ করতে পারিনি, যেটুকু করেছি সেটুকুই তোমাদের দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।